আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে ব্যথা নিয়ে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছি এবং আজকে ঠিক সেভাবেই একটি নতুন টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আপনাদের ঘাড়ে ব্যথা। এই ঘাড়ে ব্যথা নিয়ে অনেকেই আমাদের চেম্বারে আসেন বা প্রশ্ন জিজ্ঞেস করেন যে আসলে এটা কি রগে চাপজনিত কিনা বা অপারেশন লাগবে কিনা। অনেক সময় দেখা যায় খুব উদ্বিগ্ন থাকেন, বিশেষ করে যারা দীর্ঘ সময়ে এই ঘাড়ে ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই উদ্বিগ্ন থাকেন যে আসলে ব্যথাটা মনে হয় সারছে না, এবং আপনাদের প্রশ্ন থাকে যে ব্যথাটা কি আসলেই কখনো যাবে না যাবে না এরকম। তাদের ক্ষেত্রে আমি আজকে কিছু তথ্য দিব যে ঘাড়ে ব্যথা প্রথমেই আপনি একটু জেনে নিতে পারেন নিজেই যে আপনার এটাকেই কোনো বিপদজনক কারণ কিনা। শুরুতেই আপনাদেরকে যে তথ্য দেব এবং আশ্বস্ত করব যে ঘাড়ে ব্যথা সাধারণত 1-2% রোগী সাধারণত রগে চাপজনিত হতে পারে। যেমন আমার পেছনে যে মডেলটি দেখছেন সেখানে কিন্তু দেখবেন উপরের মেরুদণ্ডের উপরি ভাগের যে মেরুদণ্ড আছে সেখানে যে রগটা থাকে সেই রগের ডিস্ক থেকে রগের চাপ লাগতে পারে। তবে সেই কারণটি 1-2% রোগী, তার মানে 100 জনে 1-2 জন, তার মানে খুবই কম। তার মানে প্রথমেই আপনারা এই চিন্তাটা করবেন না যে এই ঘাড়ে ব্যথাটি আপনার রগে চাপজনিত, এই চিন্তাটা আগেই করবেন না। তবে আমরা কিছু ক্লু দিতে পারি যে এই ক্লুগুলো থাকলে আপনি বুঝতে পারেন যে ব্যথাটি অনেক সময় রগে চাপজনিত হতে পারে। সাধারণত ঘাড়ে ব্যথা যদি রগে চাপজনিত হয় সাধারণত ব্যথাটি একটু ধীরে ধীরে ব্যথাটি গভীর হয়, খুব দ্রুত গভীর হয় না। যেটা আমরা দেখেছি যে মেরুদণ্ডের যদি রগে চাপজনিত ব্যথা হয় খুব দ্রুত প্রগ্রেস করে এবং খুব দ্রুত খুব সিভিয়ার পর্যায়ে যেতে পারে। বাট ঘাড়ে ব্যথায় যদি আপনার রগে চাপজনিত হয় বা মেরুদণ্ডের PLID যেটাকে আমরা নিচে কোমরে ব্যথার ক্ষেত্রে বলি, যদি এটা আমরা সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস এটা আমরা সাধারণত বলে থাকি, যদি এটা হয় তাহলে এটা খুব ধীরে ধীরে হবে ব্যথাটা, এবং ব্যথাটি আপনার মানে দেখবেন যে আপনার এই পুরো হাত দিয়ে আপনার এই অংশে চলে আসছে ব্যথাটি, একেবারে এই হাত বরাবর নিচে চলে আসছে অথবা কোনো কোনো ক্ষেত্রে এই বরাবর থাকছে, এইভাবে ব্যথাটি থাকে। তবে অবশ্যই খেয়াল করবেন যে এই ব্যথাটি কিন্তু অনেক কারণেই হতে পারে হাতে ব্যথা, যেমন টেনিস এলবুতে ওই ব্যথা হতে পারে, ডিকুয়ারভেন্স টেনোসাইনোবায়োটিস বা এই রিস্টে আপনার কিন্তু ব্যথা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি টেনিস এলবুতে কিন্তু হাতে ব্যথা হয়। তাহলে আপনার হাতে ব্যথা হলেই এটা যে আপনার রগে চাপজনিত এটা বলা যাবে না। যদি হয় ধীরে ধীরে আপনি মনে করবেন দীর্ঘমেয়াদী ব্যথা থাকবে, এই সেইটাই হচ্ছে মেইন কারণ। তবে এক্ষেত্রে যদি আমরা দেখি কারো ডায়াবেটিস বা আদার্স কোনো প্রবলেম থাকে, থাইরয়েডের প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে এটা অনেক সময় হতে পারে। তবে তাদের ক্ষেত্রে অন্যান্য কারণগুলো অবশ্যই দূর করে নিতে হবে। যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম টেনিস এলবো, এই ব্যথাতেও কিন্তু হাতে পুরো হাতেই ব্যথা হয়ে যায়। তো সুতরাং আপনি যখনই ব্যথাটি মনে করেন যে ঘাড়ের ব্যথা হচ্ছে, ঘাড়ের কোনো কারণে আপনার শোল্ডার জয়েন্টে পেইন অথবা আপনার টেনিস এলবো থাকে, তখনও কিন্তু আপনার ব্যথাটি পুরো হাতেই কিন্তু আসে, কিন্তু সেটা রগে চাপজনিত না। তাহলে এই বিষয়টি খেয়াল রাখবেন যে ঘাড়ে ব্যথা হলেই যে আপনার এটা রগে চাপজনিত বা সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস এটি কিন্তু নাও হতে পারে। তার আগে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে আপনার শোল্ডার জয়েন্টে কোনো প্রবলেম আছে কিনা, বিশেষ করে এখানে বাইসিপিটাল টেনোসাইনোবায়োটিস বা এখানে আপনার চাপ দিলে ব্যথা হতে পারে সেই জায়গাটা ঠিক আছে কিনা, অথবা এখানে টেনিস এলবো এই জায়গাটাতে চাপ দিলে অনেক সময় ব্যথা হতে পারে এটা ঠিক আছে কিনা, অথবা এখানে আপনার ডিকোয়ারভেন্স টেনোসাইনোবায়োটিস এটা ঠিক আছে কিনা। এছাড়াও আরও একটি কমন কারণে হাতে ব্যথা হতে পারে, সেটি হচ্ছে হাতের জ্বালা পোড়া টাইপের ব্যথা দেখা যায় এখানে, কার্পাল টানেল সিন্ড্রোম। এটিতেও অনেকে মনে করতে পারেন যে আমার ঘাড়ে ব্যথা মনে হয় এই রগে চাপজনিত, কিন্তু আসলে না। তো সুতরাং প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে কয়েকটি ব্যথার কথা বললাম, এই ব্যথাগুলো যদি আপনি দেখেন যে আপনার শরীরে নেই বা আপনি বুঝছেন যে এই ব্যথাগুলো আমার এরকম হচ্ছে না, দেন ইউ ক্যান গো টু চিকিৎসক, আপনি চিকিৎসকের কাছে যেতে পারেন, তিনি আপনাকে দেখে নির্ধারণ করবেন যে আসলে এটি MRI করার প্রয়োজন আছে কিনা। আবার MRI করেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হালকা ডিস্ক প্রোল্যাপস থাকলেও এটা কিন্তু সাধারণত মেরুদণ্ডের রগে চাপজনিত অনেক সময় হয় না। তবে তার আগে অবশ্যই যে ব্যথাগুলো আমি বলেছি হাতের ব্যথা, এই যে কারণগুলো আগে বলেছি এই কারণগুলো অবশ্যই দেখে নিতে হবে যে এগুলো আছে কিনা। যদি এগুলো না থাকে তখনই কেবলমাত্র আমরা বলতে পারি যে এটা রগে চাপজনিত অনেক সময় হতে পারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে ঘাড়ে ব্যথা সবসময় কিন্তু রগে চাপজনিত ব্যথা নয় এবং এতে ভয় পাওয়ার কিছু নেই, কিছু কিছু মাস্কুলোস্কেলেটাল এবং টেন্ডিনাস কিছু কারণ বা মাসেল টেন্ডনস বা জয়েন্টস রিলেটেড কিছু কারণ এবং কিছু কিছু নার্ভ রিলেটেড যেটা আমরা বললাম কার্পাল টানেল সিন্ড্রোম, এই জায়গাগুলোতে কিন্তু ব্যথা হতে পারে। তো আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক চিকিৎসকের সাথে আপনি পরামর্শ করতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।